অথবা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে ওযু করা যাবে কিনা। মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে ওযু করা যাবে কিনা? মগ বা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোশ করে পানি ওযু করতে পারবেন, তবে তার আগে অবশ্যই আপনার দুই হাতের কবজি তিনবার ভালো করে ধুয়ে নেবেন। এটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। এটা ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে। এই জন্য আমরা যখন কুলি করব তো আমার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে। ইসলাম শিখিয়েছে আগে কবজি পর্যন্ত দুই হাত ভালো করে ধুয়ে নাও, এরপর তুমি কুলি করো। প্রয়োজনে ওই পানি থেকে কোষ করে নেবেন, পানি নিয়ে দুই হাত কবজি ধোবেন, আবার একটু কোষ করে নিয়ে আবার ধুয়ে নেবেন, এরপরে আপনি র্যান্ডমলি উজু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মগ বা বালতি বা কোনো কিছু থেকে হাতের কোষ করে উজু করতে কোনো সমস্যা নেই।